কাআব ইবনে আশরাফ মদিনার ভিতরে সবচাইতে ডেঞ্জারাস একটা কুলাঙ্গার 24টা ঘন্টা গলার ভিতরে বসে বসে মাস্টার প্ল্যান করে আল্লাহর রাসূলকে কিভাবে একটু ক্ষতি করা যায় কিভাবে একটু ক্ষতি করা যায় আল্লাহর রাসূলের কাছে রিপোর্ট আসছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নবী যে সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন সাহাবীরা রে শুনো এই কাআব ইবনে আশরাফ 24টা ঘন্টা তোমাদের নবীর বিরুদ্ধে কথা বলে কাআব ইবনে আশরাফের ব্যাপারে কি একটা ব্যবস্থা কেউ গ্রহণ করতে পারো না যদি কোনো সাহাবী কাআব ইবনে আশরাফের কোনো ফয়সালা করতে পারো আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবো জোরে কন সুবহানাল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হাতিম কথাটা শুনতে দেরি মনের ভিতরে রাগ উঠতে দেরি হয় নাই বাড়িতে গেছে ছোট্ট একটা খঞ্জর হাতে নিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক কেল্লা অভিমুখে রওনা হয়ে গেছে বাবাজিরা আমার হাদিসের কিতাবের ভিতরে ঘটনা আসছে কেল্লার কাছে যখন গেছে কেল্লার কাছে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে কাব ইবনে আশরাফকে তো হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক জানে না চিনে না কি অবস্থা কেমনে চিনবে কোনো আলামত সম্পর্কে তারা জানা নাই সেখানে যাইয়া স্থানীয় একটা মসজিদের ভিতরে নামাজ আদায় করছে কেল্লার ভিতরে ঢুকতে হবে যাবে কিভাবে চিন্তা ভাবনা করতেছে কিন্তু যা আল্লাহ তাআলার দিনের আর ধর্মের যেই ব্যক্তি একটু উপকার করতে চায় আল্লাহ তাআলা অটোমেটিকলি তার ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়া দেয় জোরে কোন সুবহানাল্লাহ বাবা জিরা আমার ঘটনা হইছে কোন ঘটনা খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে আতিক সেখানে গেছেন যাওয়ার পরে একজন ভাইকে কয় ভাই তোমার এলাকার কাআব ইবনে আশরাফ সম্পর্কে অনেক কথা শুনছি খুব ভালো লোক একটু দেখতে মনে চায় কোন জায়গায় থাকে একটু বলো এই যে দুইতলা বিল্ডিং দেখো দুইতলা বিল্ডিং এর ভিতরে কাআব ইবনে আশরাফ থাকে ওই জায়গায় যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার কাছ থেকে নিজেকে আড়াল করে নিছে আড়াল করে নেওয়ার পরে ও মুসলমান বাবারা আমার খেয়াল করেন পর্দার আড়ালের মায়েরা রাত্রি যখন গভীর হয়ে গেছে ওই লোকটার কাছ থেকে জেনে নিছে কাআব ইবনে আশরাফের চারিত্রিক হালত বলো কয় কাআব ইবনে আশরাফ রাত্রে যখন ঘুমায় তখন কাআব ইবনে আশরাফ খুব জোরে জোরে নাকটাই নাটাই না ঘুমায় কথা বলার পরে কয় ঠিক আছে আর কোনো কিছুর দরকার আমার নাই রাত্রে ঘুমানোর পরে কৌশলে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা হুদু তালায় গেছে যাওয়ার পরে যায়া দেখতেছে ঠিকই ঠিকই মোটা একটা বেটা ওই জায়গায় শায়িত আছে তার নাক থেকে কঠিন ভাবে ঘুমের ঘরে যেরকম নাক ডাকে নাক ডাকার আওয়াজ আসতেছে বাবাজিরা আবার খুব খেয়াল করেন আব্দুল্লাহ ইবনে আতিক সেখানে গেছে যাওয়ার পরে চিন্তা করছি রাসূলের দুশমন আল্লাহর দুশমন ইসলাম মসজিদ মাদ্রাসার দুশমন এটাকে এক চান্সে যদি খতম না করতে পারি তাহলে দ্বিতীয় চান্স ব্যবহার করতে গেলে ধরা খায়া যাবো এই জন্য সিদ্ধান্ত নিয়া জাগা মতো নিশানা ঠিক করে এমন যুগে টিগারের ভিতরে চাপ দিছে ইয়ামান জুড়ে সূরার ভিতরে আঘাত করেছে মুহূর্তের ভিতরে কাআব ইবনে আশরাফ শেষ হয়ে গেছে চিন্তা ভাবনা করে অন্ধকার রাত্রি কিছুই তো দেখা যায় না উপর থেকে নিচে লাফ দিয়া যখন নামছে আয় মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালের মায়েরা দোতলা থেকে নামতে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক সিঁড়ি বাইয়া নামতে নামতে যায়া হঠাৎ করে পা পিষ্টে মাটিতে পড়ে গেছে পাওটা মস্কায়া গেছে প্রচন্ড ব্যথা হইতেছে চিন্তা করতেছি প্রচন্ড ব্যথা পায়ের ভিতরে আবার কাআব ইবনে আশরাফ নবীর দুশমনকে খতম করতে পারলাম কিন্তু আমি এখনো পর্যন্ত 100% নিশ্চিত না কিভাবে কি করবে কিভাবে নিশ্চিত হবে সিদ্ধান্ত নিছে মরলে মরমু কিচ্ছু দায় আসে না নবী তো জান্নাতের গ্যারান্টি দিছে কাআব ইবনে আশরাফকে খতম হয়েছে কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত মদিনায় ফিরে যাব না আল্লাহু আকবার বলেন বন্ধুরা আমার কাআব ইবনে আশরাফের মৃত্যুর সত্যতা নিশ্চিত করার জন্য ভাইরা আমার ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি আল্লাহ তাআলার কাছে আসমানের নিচে জমিনের উপরে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পাকিস্তানের শহীদ
জিয়াউর রহমান ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, যিনি সারা জীবনের বেশিরভাগ অংশ জেল খেটেছেন, জেল খেটেছেন, জেল খেটেছেন, কিতাব লিখেছেন শানে রিসালাত, শানে রিসালাত কিতাবের ভিতরে শানে মুস্তফা নবীদের শান নিয়ে আলোচনা করেছেন। বাবাজিরা আবার সেই জায়গায় উল্লেখ করেছেন আল্লাহ তাআলা জমিনের ভিতরে 1 লক্ষ, অন্য রেওয়ায়াত অনুযায়ী 2 লক্ষ 24,000 পয়গম্বর প্রেরণ করেছিলেন আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত। আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন আদম আলাইহিস সালামকে, সন্তান শীষ আলাইহিস সালামকে, তারপরে নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম। ও মুসলমান বাবারা খুব খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা, যুবক বন্ধুরা, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম। বাবাজিরা আবার শুধু তাই নয়, মূসা কালিমুল্লাহ, তার বাপন ভাই হযরতে হারুন আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, সন্তান ইউসুফ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম। বাবারা আমার শুধু তাই নয়, জাকারিয়া আলাইহিস সালাম, সন্তান ইয়াহইয়া আলাইহিস সালাম। পরিযার টুকরা বাবারা আরো পরিষ্কার করে বোঝার চেষ্টা করো, এমনি ভাবে দাঁড়িয়ে আলাইহিস সালাম, জুলকিফিল আলাইহিস সালাম। ও মুসলমান ভাইরা, এতগুলা নবীর নাম কেন বলতেছি আরো পরিষ্কার করে দুঃখের একটা কথা বলবো। এইভাবে করে করে সর্বশেষ ঈসা রূহুল্লাহর 570 বছর পরে দুনিয়ায় জাহেলিয়াতের বর্বর নোংরা সমাজের ভিতরে ধ্বংসশীল সমাজকে সুনার সমাজ বানানোর জন্য আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, রহমাতুল্লিল আলামিন পাঠাইলেন। আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়া দিলেন, সার্টিফিকেট দিলেন, সার্টিফিকেট দিলেন, সনদ দিলেন, সনদ দিলেন, সনদ দিলেন, স্বীকৃতি দিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন। বন্ধুরা আমার, কোরআন শরীফের ভিতরে একটা পারা আছে, 17 নম্বর পারা। 17 নম্বর পারার প্রথম সুরার নাম সুরা আম্বিয়া। সুরা আম্বিয়া 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার ভিতরে আয়াতটা কিন্তু আছে, কোট করে লোকেশন বলে দিয়ে গেলাম, ফোল্ডার নাম্বার বললাম 17 নম্বর পারা, পৃষ্ঠা নাম্বার বলে দিলাম 10 নম্বর পৃষ্ঠা। বাবা দিরা আমার, এই আয়াতের ভিতরে মালিক বলে দিন রহমাতুল্লিল আলামিন পাঠাইছি। আরো গভীর করে বুঝেন, গভীর বুঝেন, গভীর মনোযোগ বুঝেন। বারবার বলার উদ্দেশ্য হলো আমার নবীর সুন্নত হলো, গুরুত্বপূর্ণ কথাটা নবীজি আমার 3 বার বলতেন, চিল্লায় জোরে কল সুবহানাল্লাহ। আমি আপনাদের অ্যাটেনশন মনোযোগটা পরিপূর্ণ আনার জন্য বলছি, এই কথা কয় কারা, এই যুবকরা এই পাশে কথা বলেন কারা ভাই? বাবাজিরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহ পাঠাইলেন, নাম দিয়া দিলেন রহমাতুল্লিল আলামিন। আওয়াজ করে বলতে হবে, নাম দিলেন আল্লাহর রাসূলকে, লকব দিলেন রহমাতুল্লিল আলামিন। জোরে বলেন কি, আমার দিকে তাকায়া চিল্লায় জোরে একটা তাকবীর লাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রহমাতুল্লিল আলামিন টাইটেল দিয়া দিলেন। ভালো করে বুঝেন আলেম ওলামারা, রহমাতুল্লিল মুসলিমিন বলে নাই, রহমাতুল্লিল মুমিনিন বলে নাই, রহমাতুল্লিল ইন্ডিয়াও বলে নাই, রহমাতুল্লিল বাংলাদেশ বলেন নাই,
রহমাতুল্লিল মামলাকাতে সাউদিয়া কিন্তু বলে নাই, বাবা গিরা আমার রহমাতুল্লিল মুসলমান খুব খেয়াল করে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ভৌগোলিক সীমার ভিতরে কিন্তু আবদ্ধ করে দেয় নাই, শুধু কয় নাই শুধু সৌদি আরবের নবী শুধুমাত্র বাংলাদেশের জন্য রহমত এই কথা কিন্তু বলে নাই, আল্লাহর রাসূলের সামনে শুধু মুসলমানদের জন্য নবী এই কথাও কিন্তু বলে নাই, শুধু মুমিন যারা ঈমান আনছে কালিমা কইরা তাদের নবী এই কথাও কিন্তু বলে নাই, আমভাবে আল্লাহ তাআলা বইলা দিলেন রহমাতুল্লিল আলামিন, গাছের নবী মাছের নবী সমস্ত কুল কায়নাত হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকের জন্য রহমত, চিল্লায় জোরে কন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার রহমাতুল্লিল আলামিনের ছোট্ট একটা ঘটনা মনে হইছে, সংক্ষিপ্ত কথা হইল, যখন তাইফে গেলে প্রথম জন তিনজন সর্দার আছে, তিনজন সর্দারের ভিতরে প্রথম জনের কাছে যখন নবীজি গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে প্রথম সর্দারকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ কুল 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 লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কিন্তু নবীজির কথা মানে নাই, নবীজির সাথে খারাপ আচরণ করেছে। নাম্বার দ্বিতীয় সিরিয়ালে যার কাছে গেছেন তিনিও কিন্তু খারাপ আচরণ করেছে। শুধু তাই নয়, তৃতীয় জনের কাছে যখন গেছে, এরা তিন ভাই ছিল তাইফের, তিনজন এক বাপের তিন সন্তান ছিল, তিনজন এলাকার মাতবর ছিল, প্রথম ভাই খারাপ আচরণ, দ্বিতীয় ভাই আরো খারাপ, তৃতীয় ভাইয়ের কাছে যখন গেছে রে ভাই, ওই সময় নবীজিকে ধাক্কা দিয়া তারপরে ঘর থেকে রাস্তা থেকে ফালায়া দিছে, চিল্লায় জোরে কর নাউযুবিল্লাহ। ভাইরা আমার এতটুকু পর্যন্ত থাকলেও তো আফসোসের কিছু ছিল না, এলাকার সমস্ত বোকাটি আমার নবীর ওয়েট, যারা জানে না আমার নবী সম্পর্কে, যাদের 100% ধারণা দূরের কথা, হালকা পাতলা ধারণাও যাদের নাই, নবীজির উপরে বৃষ্টি শুধু নয়, অজর দ্বারাই নবীজির উপরে এত পরিমাণ কঙ্কর নিক্ষেপ করা হয়েছে। ভাইরা আমার আজকে তোমার নামাজ ভালো লাগে না, আজকে ইসলাম তোমার কাছে কষ্টদায়ক বস্তু হয়ে গেছে, আজকে আলেমের বিরুদ্ধে কথা কও, মসজিদের বিরুদ্ধে তুমি কথা কও, বিভিন্ন জায়গায় ইসলামের বিরুদ্ধে অনেক কাজ করো, বড় কষ্টের সাথে বলতে হয় নবীজি এমনি এমনি কিন্তু তোমার কাছে এই কালেমা আসে নাই, কলিজার টুকরা শাইখুল হাদিস, আজকে হযরতপুরের পাশে ঘাটার চরে মাকবারায়ে আজিজিয়ার ভিতরে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, মামুনুল হক সাহেবের বাবা, লক্ষ লক্ষ না হাজার হাজার না লক্ষ লক্ষ আলেমের উস্তাদ, হুজুর একটা কথা বলেছেন, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম কিন্তু কচুরি পনার নেয় কিন্তু ভাইসা আসে নাই, এই জমিনের ভিতরে যদি তুমি খোঁজ লাগাও বাংলাদেশের আনাচে কানাচে হাজার হাজার আলেম ওলামা, শুধু তাই নয় বাহির দেশে বিদেশি হাজার হাজার ওলি আউলিয়ারা কিন্তু বাংলাদেশের মাটিতে ঘুমায়া আছে, চিল্লা জোরে কন ঠিক কিনা, শাহজালালের ইতিহাসের দিকে যদি তাকাও, শাহজালাল কিন্তু বাংলাদেশের সন্তান ছিল না, শাহজালাল ইয়ামানি ইয়ামানের সন্তান ছিল, এই জায়গায় আসার বিশাল বড় ইতিহাস। আমার বলার উদ্দেশ্য হইল গৌর গোবিন্দের সাথে কঠিন যুদ্ধ হওয়ার পরেই কিন্তু রক্তের সমুদ্রের উপরে দিয়া কিন্তু বাংলাদেশে ইসলাম আসছে, এমনি কিন্তু আসে নাই। বাবাজিরা আমার যেই কথা বলতে যায় এতগুলা কথা বললাম, তাইফের রক্তাক্ত ইতিহাসের ভিতরে শানে মুস্তফা কিতাবের ভিতরে লিখেছে, নবীজি যখন বেহোশ হয়ে পড়ে যাচ্ছিলেন আবার যখন উঠতেছিলেন, আমাদের কলিজার টুকরা উস্তাদ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অন্যতম মুফতি আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা উস্তাদদের, আল্লাহ তাআলা উস্তাদের হায়াতের ভিতরে বরকত দান করুক, জোরে কোন আমিন। হুজুর একদিন তাফসিরের ভিতরে এই অংশটা বলতেছিলেন, নবীজির গায়ে শরীর থেকে মোবারক শরীর থেকে যখন রক্ত মোবারক জর্জর করে পাথরের ভিতরে পড়তেছিল, আপনারা জানেন নবীজির সফর সঙ্গী ছিল হযরত যায়েদ বিন হারেসা, যায়েদকে ডাক দিয়ে নবীজি বললেন যায়েদ রে আমার শরীরের রক্ত যেন মাটির ভিতরে না পড়ে,
রহমাতুল্লিল আলামিন বোঝানোর জন্য ঘটনা বলতেছি, কান সুখের ওয়াজ করার জন্য কিন্তু বলি না। আল্লাহ রাসূল কয় যায়েদ রক্তটা তুমি মুইসা ফলাও, রক্ত যেন জমিনের ভিতরে না পড়ে। যায়েদ ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন এমন কথা বলতেছেন? আল্লাহ রাসূল তখন চোখের পানি ফালায়া কান্না করে বলতেছিলেন যায়েদ রে মালিক আমাকে রহমাতুল্লিল আলামিনের সার্টিফিকেট দিয়া জমিনে নাজিল করছে, আমার শরীরের রক্ত যদি তায়েফের জমিনের ভিতরে পড়ে আর জমিন যদি তা গ্রাস করে খেয়ে ফেলে, আমি রহমাতুল্লিল আলামিন তোকে বলতেছি খুব খেয়াল কর, এই জমিনের ভিতরে আমার রক্ত যাওয়ার কারণে এই জমিনের ভিতরে একটা গাছপালা তরুলতা কোনো কিছু কিন্তু জন্ম নিবে না। চিল্লা জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল এবার বললেন শুনো, আর গাছপালা তরুলতা যখন না হবে তখন কিন্তু উম্মত বাঁচবে না। কথা ঠিক না বেঠিক? কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আমি তো মানুষের জন্য কষ্টের জন্য আসি নাই, রহমতের জন্য আসছি, দয়ার জন্য আসছি। সুতরাং তুমি জমিনটাকে পরিষ্কার করে দাও, পরিষ্কার করে দাও। এই জন্যই তো কবি বলেছেন পরিষ্কার করে বুঝে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, শুধু আজুদাস রহমাতুল্লিল আলামিন মসজিদে উশুদ আমার রুয়ে জমিন। চিল্লা জোরে কন সুবহানাল্লাহ। বাবাজিরা আবার বলছিলাম এতগুলো নবীর ভিতরে বাছাই করে রহমাতুল্লিল আলামিন জমিনের ভিতরে পাঠাইছেন, নবীজির কলিজার টুকরা চাচাতো ভাইয়ের নাম হযরতে জাফর বিন আবু তালেব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। বাবাজিরা আবার ছোট্ট একটা বক্তব্য শোনায় দিলে বুঝবেন কোন সমাজ ছিল। এই নোংরা সমাজের ভিতরে যখন হাবশায় হিজরত করার জন্য বিশাল বড় টিমটার ভিতরে মুষ্টিময় কিছু মানুষ গেল, বাবাজিরা আবার খুব খেয়াল করেন সেখানে যাওয়ার পরে আবু জাহেল উতবা শাইবা বেয়াদবার কুলাঙ্গারের গোষ্ঠী যখন হাবশার বাদশা নাজ্জাশির কাছে যায় এই কথাটা বলছিল, নাজ্জাশি এগুলা হইলো আমাদের দেশের, আমাদের দেশের, আমাদের দেশের ডাকাত সন্ত্রাসী, নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ কেরা করেন না, নাউজুবিল্লাহ, আমাদের দেশের ডাকাত সন্ত্রাসী আপনার দেশে ডাকাতি করার জন্য আসছে, আমাদের হাতে তুলে দেন, আমরা গ্রেফতার করবো ভয়ে আপনার দেশে চলে আসছে। ঠিক সেই মুহূর্তে হাবশার বাদশাহ সেই নাজ্জাশী তখন ডাক দিয়ে বলছিল বিচার করতে হইলে এক পক্ষের স্টেটমেন্ট আর বক্তব্য নিয়ে বিচার করা যায় না, মাতবর যদি জুলুমবাজ, মাতবর যদি না হয়, নেতা যদি জুলুমবাজ না হয়, নেতা তখন বলবে ঠিক আছে তোদের বক্তব্য শুনলাম, ওই পক্ষের বক্তব্য শোনার দরকার চিল্লা জোরে কোন আছে না নাই? হাবশার বাদশাহ তখন ডাক দিয়া বলল শোনো তোমাদের বক্তব্য শুনছি, ওরা ডাকাত কুলঙ্গা, ওরা খুনি, ওরা রক্ত পিপাসু, এবার ওদের বক্তব্যটা একটু শুনি। কোরআন শরীফে সূরা বাবাজিরা আমার খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, খুব খেয়াল করেন, জাফর বিন আবি তালেব তখন দাঁড়ায় গেল, দাঁড়ায় যাওয়ার পর গোটা সমাজের ভয়ার চিত্র সামনে উঠায়া তারপরে বলছে শুনে আমরা এত নোংরা, এত খারাপ, এত অপদার্থ, এমন রুচিহীন ক্যান্সারওয়ালা রুচিওয়ালা মানুষ ছিলাম, রাস্তা দিয়া কুকুর যদি যাইত কুকুরটা এন্ডা জবাই কইরা খায়া তারপরে ক্ষুধা নিবারণ করতাম, চিল্লা জোরে কর না আউযুবিল্লাহ। বাবা তুই বিয়া করলে আমার মা যেটা আছে ওটাকে নিজের মা মনে করতাম, আর দ্বিতীয় সৎ মা যেটা ওটাকে মা মনে করতাম, বাবা
স্থাবর অস্থাবর ঔরস বাবার ওয়ারিস সম্পত্তির অংশ মনে করে আমরা বড় ভাই যারা ছিলাম তারা সৎমাকে ব্যবহার করতাম জুরিটার নাম। আরে মনুষ্যত্বের কথা বলেন, মনুষ্যত্ব বলতে এক কথায় কিছু ছিল না আমাদের, আমরা রক্ত দিয়া হানাহানি মারামাটি করা আমাদের নেশা ছিল, আমাদের পেশা ছিল, আমরা রাহজান ছিলাম, রাহবার ছিলাম না। আমাদেরকে আমাদের বক্ষ আমাদের বংশ থেকে আল্লাহ তাআলা আমাদের এই কঠিন অবস্থা দেখে দয়া করে মায়া করে রহমাতুল লিল আলামিন হিসাবে একজন নবী প্রেরণ করেছে। হাবশার বাদশা সে তো শোনার পরে কয়, নবী তুমি ঘরে কি বলছে এটা বলো। একটা একটা করে বলার পরে শুধু তাই নয়, এবার হযরতে জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলল, শুনে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা একটা কোরআনও কিন্তু নাজিল করেছেন, আসমানি কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব। আবার শুধু তাই নয়, আপনারা যেহেতু নাসারা তথা খ্রিস্টান, আপনাদের মেরি তথা মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে স্পেশাল এক্সেপশনাল একটা সূরা কোরআন শরীফের ভিতরে আছে। চিল্লায় জোরে কর মারহাবা। বাবা দিরা আমার কথা বলতে দেরি হলো, আর হাবশার বাচ্চা তখন পাগল পেরেশান হয়ে গেল, একটু তেলাওয়াত শোনায় দাও। তেলাওয়াত শোনানো আরম্ভ হয়ে গেল, কাফ হায়া আইন সাদ, আল্লাহু আকবার, যিকরু রহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইন্নাদা চোখের পলকে এলাকা ত্যাগ কর, নাইলে তোকে 12টা বাজায় সাজ কর্ম চিল্লায় কন সুবহানাল্লাহ। বাবাজিরা আবার এই সমস্ত কথা বলার পরে এবার কয়েকটা ঘটনা না বললে আপনার কাছে স্পষ্ট হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন শরীফ নাজিল করা হয়েছে, এই কোরআন শরীফের যিনি সৃষ্টিকর্তা, যার মুখের কালাম কালামুল্লাহ হিসাবে এই কোরআন পরিচিত, ওই আল্লাহ তাআলা জিন্দেগিতে কোনোদিন কিন্তু মিছা কথা বলে নাই। আল্লাহর হাবিবের শান বলতে যা বলছিলাম, রাসূলও কিন্তু জিন্দেগিতে মিছা কথা বলে নাই। কোরআনের আয়াত খুঁজলে পরে পাইবেন আল্লাহর রাসূলকে কাফেররা কিন্তু জাদুঘর বলেছে, আল্লাহর রাসূলকে গণক বলেছে, শায়ের কবি বলেছে, কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র খারাপ ছিল এই কথা কোন কুলাঙ্গার কোন কাফেরের বাচ্চা চিল্লা চিল্লা জোরে বলেন কোন কাফের জিন্দেগিতে কোনদিন বলা তো দূরের কথা, সাহসও করে নাই চিল্লা জোরে কন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর রাসূলের সম্পর্কে নবী আমার যে কোনদিন মিথ্যা কথা বলে নাই, নবীর একজন মারাত্মক দুশ্মন ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে মুসলমান হয়েছে, হিরাকেলের দরবারে গেল, যাওয়ার পরে ওই সময় বুখারী শরীফের ভিতরে কিতাবুল বাবুল ওয়াহির ভিতরে সম্ভবত যতটুকু মনে আছে ঘটনাটা আসছে, সেই জায়গার ভিতরে যখন নবীজির পক্ষ থেকে চিঠি গিয়েছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক যুগে চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছেন, ও মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালের মায়েরা যুবক বন্ধুরা, ওই দাওয়াতের ভিতরে যখন কালিমা আনার জন্য বলেছেন, হেরাক্লিয়াস বাদশাহ সাধারণ কোন বাদশাহ ছিল না, আসমানি কিতাবের আলেম ছিলেন, সমস্ত কিছু শোনার পরে তখন তিনি এটাকে জাস্টিফাই করে সত্যতা স্বীকৃতি বাস্তবে আছে না সত্য না মিথ্যা যাচাই করার জন্য খবর লাগানোর পরে সেখানে কুরাইশদের একটা টিম পাইলো আবু সুফিয়ান, আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল, আবু সুফিয়ান তুমি একটু বলো যে মুহাম্মদ আমাদের কাছে চিঠি দিছে, মুহাম্মদ সম্পর্কে তোমার অপিনিয়ন কি, তোমার বক্তব্য তোমার বিবৃতিটা কি একটু বলো। আবু সুফিয়ান পরিষ্কার করে বিশাল বড় ঘটনা এখন বলা যাবে না, ওই ঘটনার ভিতরে আসছে অনেকগুলা প্রশ্ন করেছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবু সুফিয়ান 100% সত্য উপাধি দিয়েছে জোরে কন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার শুধু তাই নয়, আবু সুফিয়ান ওই হাদিসের অংশের ভিতরে এই কথাটাও কিন্তু আছে, আমার আলেম ভাই যারা আছেন ইমাম সাহেবরা খুব ভালো করে
করে বুঝেন ওই জায়গার ভিতরে একটা কথা আছে আবু সুফিয়ান তখন পরিষ্কার করে এই কথা বলছে আমরা সব সময় 24টা ঘন্টা চেষ্টা করতাম মুহাম্মদের মিশন মুহাম্মদের টার্গেট কেন্দ্র ব্যর্থ করে দেওয়া যায় মুহাম্মদের বিরুদ্ধে একটা মিথ্যা কথা কেমনে বলা যায় কিন্তু আমরা হয়রান পরেশান হয়ে গেলাম হিরাক্লিয়াসের বাদশা ওই দরবারের ভিতরে কিন্তু মুহাম্মদের কেউ ছিল না আমরাই ছিলাম ইচ্ছা করলে কিন্তু হিরাক্লিয়ার বাদশার কাছে অনেক মিথ্যা কথা বলতে পারতাম কিন্তু আমার বিবেক আমার বিবেক আমার বিবেক আমাকে বারবার মানা করেছে বারবার মানা করেছে আবু সুফিয়ান ছোট্টবেলা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত মুহাম্মদ তোমাদের সাথে বেয়াদবি করে নাই মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে কোনো কাজ করে নাই আজও পর্যন্ত মুহাম্মদ তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই আবু সুফিয়ান আমি তোর বিবেক তোকে বার 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 বলতেছি সতর্ক করে দেই আজকে যদি মুহাম্মদের বিরুদ্ধে বানায়া চানায়া তিলে বেতাল বানায়া কোনো মিথ্যা কথা কস গোটা পৃথিবীর মানচিত্রের ভিতরে তুই আবু সুফিয়ানকে মানুষ কিন্তু লাথাবে মানুষ কিন্তু বকা দিবে কিয়ামত পর্যন্ত তুই কিন্তু কলঙ্কিত আবু সুফিয়ান হয়ে যাবে চিল্লায় জোরে কন সুবহানাল্লাহ বাবা জিরা আমার এতগুলো কথা বলার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বললেন লা রাইবা ফি চিল্লায় জোরে কন সুবহানাল্লাহ লেখক বই লিখতে গেলে লেখে মুদ্রণজনিত সমস্যা থাকতে পারে কম্পোজিং কোনো সমস্যা থাকতে পারে লেখার ভিতরে ভুল ভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুল আপনাদের দৃষ্টিগত হয় তাইলে কিন্তু জানাইয়া দিয়েন পরবর্তী পাবলিশার যখন করব তখন কিন্তু আপনাদেরকে শুধরায় দেওয়ার চেষ্টা করবে ইসলাহ হয়ে যাব কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই ধরনের কোনো শব্দ ইউজ না করে এই ধরনের কোনো শব্দ ব্যবহার না করে পরিষ্কার করে বলে দিলেন ওপেন চ্যালেঞ্জ এই কিতাবের ভিতরে শব্দ তো দূরের কথা হরফ তো দূরের কথা জবর জের পেশের তো প্রশ্নই ওঠে নাই ফোটা 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 একটা নক্তা ব্যবধান যদি কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারো তাইলে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআনকে হেফাজত করমু কেউ দেখাইতে পারবা না চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ ভাইরা আমার এই কথাটা যে আল্লাহ বলছেন কোন জায়গা থেকে বলছেন গত কিছুদিন আগে আমরা ইউজ পত্রিকার ভিতরে দেখেছি একজন আইনজীবী আমাদের হাইকোর্টের ভিতরে একজন আইনজীবী একটা রিট দায়ের করেছে সেখানে পরিষ্কার করে বলছে আলেমরা যখন ওয়াজ করবে বক্তারা যখন স্টেজের ভিতরে আলোচনা করবে তারা কিন্তু অবশ্যই রেফারেন্স দিতে হবে তারা কিন্তু অবশ্যই উদ্ধৃতি দিয়ে কথা বলতে হবে আবল তাবল বলার কিন্তু দিন শেষ চিল্লায় জোরে কন ঠিক কিনা কিন্তু সমস্যা তো অন্য জায়গায় আমরা যখন কোরআন এবং সুন্নাহর আলোকে প্রত্যেকটা কথা যখন আপনাদেরকে জানাবো আমি তো বুকের ভিতরে হাত রেখে বলতে পারি আপনার প্রত্যেকটা কথা কিন্তু গায়ের ভিতরে প্রত্যেকটা কথা কাটার মতো দেয়া লাগবে চিল্লা জোরে কন ঠিক কিনা আরে আমি যখন সুদের কথা বলবো আমার তো চাকরির টানা পড়া শুরু হয়ে যাবে আমি যখন ঘুষের কথা বলবো আমার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে আমি যখন দুর্নীতির কথা বলবো কোরআনের ভিতরে দুর্নীতির বিরুদ্ধে কথা চিল্লা জোরে কোন আছে না নাই আমি যখন হকের আলোচনা করব রেফারেন্স ভিত্তিক আপনি সহ্য করতে পারবেন না সুতরাং সবাইকে পরিষ্কার করে বলি কথাবার্তা বলার আগে হিসাব নিকাশ করে রিট দায়ের করেন আর মামলা করেন হিসাব নিকাশ কইরা করা উচিত চিল্লা জোরে কোন ঠিক কিনা বাবাজিরা আমার বলছিলাম কোন কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে যাদের সমাজের ভিতরে কোনো দাম ছিল না সাহাবায়ে কেরামকে ইসলাম শিখাইলেন সাহাবায়ে কেরামকে মানবতা শিখাইলেন সাহাবায়ে কেরামকে বন্ধুত্ব শিখাইলেন সাহাবায়ে কেরামকে কেমনে কেমনে মুত্তাকি পরহেজগার হওয়া যায় কেমনে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হওয়া যায় একটা একটা করে শিখাইয়া দিলেন চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ বাবাজিরা আমার শুধু তাই নয় আইয়ামে জাহেলিয়াতকে অত সুন্দর করে সাজাইছেন করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিছেন খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম এমন একটা সমাজ ছিল যে সমাজটা ধ্বংস হয়ে গিয়েছিল কিন্তু এমন সুন্দর একটা সমাজ হয়েছে যে সমাজটা শুধু সোনালী সমাজ না কিয়ামত পর্যন্ত এমন চমৎকার সমাজ পাওয়া মুশকিল হয়ে যাবে চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার কাছে জানতে চাই, কিয়ামতের ময়দানে এই জায়গায় আমরা চা খাই, শরবত খাই, শরবত খাই, আরো কত কিছু খাই, কিন্তু কিয়ামতের ময়দানে স্পেশাল পানির ব্যবস্থা চিল্লা জোরে কোন আছে না নাই? আরে কি কন মি আপনি, একটা ফোয়ারা থাকবো, ওই ফোয়ারা থেকে চারটা ধরনের পানি বাইর হইব, চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। মাতালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন, وأنهار من لبن لم يتغير طعمه، وأنهار من خمر لذة للشاربين، وأنهار من عسل مصفى، الله أكبر. ২৬ নম্বর পারা ৭ নম্বর পৃষ্ঠা নবীর জির নামে নাম সূরা মুহাম্মদ। আল্লাহ তাআলা কয় এমন পানি দিমু, পানির উপরে লেখা থাকবো না, 100% পিওর লেখা লাগবো না। আল্লাহ আকবার বলেন, মাম পানি কন, ফ্রেশ কন, অমক কন, তমক কন, আপনাকে খাওয়ানোর জন্য, বিশ্বাস করানোর জন্য লেবেলের উপরে লেখা থাকে 100% পিওর, আবার বিটিআইসি সহ সব কিছু সার্টিফিকেট আছে, লেখা থাকে না থাকে না? জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে এমন পানি দিবে, যেই পানির ভিতরে কোনো ধরনের অন্য কোনো কিছু থাকবে না। নাম্বার ২, আবার বাবাজিরা আমার এমন দুধ আপনাকে খাওয়াবে, যেই দুধগুলো এমন চমৎকার দুধ হবে, এই বিষয়গুলো এখন বলতে গেলে দীর্ঘ টাইম লাগবে। তার মানে হইল ৩ নম্বরে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে এমন চমৎকার মধু খাওয়ায় দিবে। ও মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন, চাই শুধু তাই নয়, আজকে বাংলাদেশের প্রশাসন পাগল পেরেশান হয়ে একবার রাস্তার এই দিকে দৌড়ায়, আবার ওই দিকে দৌড়ায়, একদিকে ইয়াবা ঢুকে ধরলে পরে আবার কত সিস্টেমে বাংলাদেশের ভিতরে ইয়াবা চিল্লা ধরে কোন আছে না নাই? বাবাজিরা আমার, শুধু তাই নয়, ফেন্সিডিল আছে না নাই? আরে আমরা যেহেতু ঢাকার শহর থাকি, অনেক সময় পুলিশ ভাইয়েরা এসে আমাদের কাছে এই কথা পরিষ্কার করে কয়, হুজুর একটু মাদকের বিরুদ্ধে ওয়াজ করেন, বাবা মার হক সম্পর্কে একটু ওয়াজ করেন, কারণ আমরা পেরেশান, ২৪টা ঘন্টা ডিউটি করতে করতে শেষ, এলাকা থেকে নেশা সরাইতে পারি না। আমি আপনাকে পরিষ্কার করে বলি বন্ধু আমার, আর কিছুটা দিন যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই দুনিয়ার পচা বাসি মদ খাওয়ার কোনো দরকার হবে না। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন চমৎকার মদের ব্যবস্থা করবে, শরাবের ব্যবস্থা করবে, যেই শরাব সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পরিষ্কার পবিত্র শরাব আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে খাওয়ায় দিবে। যেই শরাব খাওয়ার পরে এই চারটা যেই পানি আছে, যেই কোনো একটা পানি যার নসিব হয়ে যাবে, হাদিসের কিতাবের ভিতরে, তাফসিরের কিতাবের ভিতরে ব্যাখ্যা আসছে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই পানিগুলা পান করায়া যৌবনকে আল্লাহ তাআলা এমন পরিপূর্ণতা দান করবে, ওই যৌবনের ভিতরে কোনো ভাটা আসবে না, ভাটা আসবে না, ভাটা আসবে না, চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। সেই পানি খাইতে কারা কারা রাজি আছে ভাই, দুই হাত উঠায় নারায়ণ তাকবীর। এই পানি খাইতে সবাই রাজি? আরে কথা কেন, সবাই রাজি? হ্যাঁ, হাত নামান, কিছুক্ষণ পরেই বোঝা যাইব রাজি আছেন না নাই। আমি একলা থাকমু লাস্টে কমু যে ভাই তুই রইলি কা অগরে কমু, কইব হুজুর ওয়াজ বেশি ভাল লাগে না, কিন্তু মাইক যে আমার এই জন্য আমি বইয়া রয়েছি। কথা ঠিক না বেছি? আশা করি আপনারা এরকম করবেন না। কেন, ওই যে আগেই বলছি আপনাদের, মানে আমরা তো চাঁদপুরে ডামুড্ডা ওয়াজ করতে গেছি, তো সেখানে যাওয়ার পরে যারা দেখি যারে জিগাই কই হুজুর আপনার বাড়ি কই ভাই, তো আমার বাড়ি চাঁদপুর, আপনি শরীয়তপুরে কে,
একটা বাইঙ্গা বঙ্গিয়ে জায়গায় বাড়ি করছে। আপনার আর আমরা অনেক দূরের মানুষ, এরকম কিন্তু না, কথা বুঝেন নাই। যাই হোক, আসার পরে মনে হয়েছে আমি চাঁদপুরে ওয়াজ করতে আসতেছি, কথা বুঝতেছেন? যাই হোক, সবকিছু মিলায়া যদিও আমরা এক জায়গার না, কিন্তু আমরা আত্মার আত্মীয়, চিল্লায় জোরে কোন ঠিক কিনা। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম যে কথা একটু খেয়াল করেন, আমরা তাইলে সবাই জান্নাতি পানি খাইতে চাই, চিল্লায় জোরে কোন ঠিক কিনা। বাবা জিরা আমার, এই দুনিয়ার ভিতরে যত জায়গায় যাবেন, আপনাদের এই এলাকায় মনে হয় আসার সময় মাওয়া ফেরি ঘাট, যখন আমরা আসলাম মাওয়া এই স্পিড বোর্ডের ঘাটের ভিতরে যখন আসছি, তার আগে ব্রিজের নিচে দেখলাম জন্মভূমি, সম্ভবত জন্মভূমি সিটি গার্ডেন এরকম একটা লেখা দেখছি। যদি আপনারা কেউ দেখে থাকেন তাহলে হা বলেন, আছে না নাই, যাই হোক না থাকলে নাই। বিভিন্ন জায়গার ভিতরে মধু সিটি, আশিয়ান সিটি, অমুক সিটি, তমুক সিটি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ল্যান্ড, মানে রিয়েল এস্টেটের ব্যবসা দ্বারা করে, ল্যান্ড প্রপার্টিজের দ্বারা ব্যবসা করে, অর্থাৎ একশো দাস বাংলা কথা জমি জামার ব্যবসা দ্বারা করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে জমির বিভিন্ন ধরনের কোম্পানি, বিভিন্ন ধরনের সংস্থা সংগঠন চিল্লায় জোরে কোন আছে না নাই, আরে আওয়াজ করা যায় না, আছে না নাই। আমরা মোহাম্মদপুর থেকে আসলে পরে দেখি মোহাম্মদপুরের রাস্তার দুই পাশে দিয়া, মোহাম্মদপুরের রাস্তার দুই পাশে দিয়া ম্যাজিস্ট্রেট, কথা বুঝেন নাই, বোলডুজার দিয়া বড় বড় চারিপাড়া, চারতলা, পাঁচতলা সব অর্ধেক অর্ধেক ভাঙ্গা ভাঙ্গি। তার মানে এতদিন পর্যন্ত এরা যা করছে, সরকারের সম্পদ, দেশের সম্পদ দখল কইরা চুরি আর বাটপারি করে খাইছে, চিল্লায় জোরে কোন ঠিক কিনা। কিন্তু প্রধানমন্ত্রী এত সচেতন, একটা অভিযান করার সাথে সাথে এখন সমস্ত জায়গা রাষ্ট্রের মানুষ কিন্তু বুঝতো না, কারণ বিশাল বড় রাস্তা করবে তো, মানুষ জানতোই না যে এতগুলা রাস্তা যে এত বড়, আর এতগুলা সম্পদ রাষ্ট্রের, মানুষ জানতোই না, দখলবাজরা এত দখল করছে, চিল্লায় জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা বলার কারণ হলো দুনিয়ায় ম্যাজিস্ট্রেটের বয় রাজুক থেকে আবার পাশ করে আনতে হয়, কত ধরনের সিস্টেম, কত কিছু। বাবাজিরা আমার, এই দুনিয়ার বয়সের অবস্থা হলো এমন, হঠাৎ করে সকালবেলা দেখা হয়েছে, দুপুর বেলা শুনি একসাথে চা খাইলাম, বিকাল বেলা খবর আসছে আমার দোস্ত কিন্তু মারা গেছে। এখন আর মারা যাওয়ার জন্য বেশি দূরেও যাওয়া লাগে না, এখন সরাসরি মারা যায়, শুধুমাত্র একটা ওষুধ ঢুকায়া দেয়, স্টক স্টক করতে দেরি হয়, হয়তো যদি চান্স থাকে তাইলে বাসে নাইলে ফিনিশ, জোরে কোন ঠিক কিনা। একদিন তোমারই নাম মসজিদে হবে লা, তৈরি থেকো তৈরি রেখো কবরের মান সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে লা। চিল্লায় জোরে কোন, এই কথাটা সত্য না মিথ্যা, নাকি আমি ইমাম সাহেব অথবা মাওলানা সাহেব দেখি আমার মৃত্যু হবে না, এরকম কথা কয় না। সমস্ত মাওলানার বড় মাওলানা, সমস্ত হুজুরের বড় হুজুর মদিনায় মসজিদুল নববীর পাশে শুয়ে রয়েছে, জোরে কোন ঠিক কিনা। বাবা দিরা আমার, অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, একটা একটা করে বলতে গেলে দীর্ঘ টাইম লাগবে। সাতটা শ্রেণীর কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে, সাত শ্রেণীর ভিতরে স্পেশাল একটা শ্রেণীর নাম হলো, যেই সমস্ত শ্রেণীরা কিয়ামতের ময়দানে কেউ নিজের পায়ের গিরা পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, ও বাবারা আমার, দোস্তরা আমার, বন্ধুরা বুঝবে বুঝো, না বুঝলে না বুঝো, কিচ্ছু যায় আসে না, ভয়াবহ মারাত্মক অবস্থা যখন তৈরি হবে, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আগেই বলছেন, আমি আল্লাহ তোমাদের সাথে জমি জামার ব্যবসা করব, চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা যেই জমি বিক্রি করতে চাই, ওই জমির অবস্থা হলো এই জমির উপরে দখলবাজি চলবে না, এই জমি দুনিয়ার কোন জমিন না, এই জমিন হলো আখেরাতের জমিন, জান্নাতের জমিন, চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। সাতটা অপশন দিলায়
সাত অপশনের ভিতরে যার যে অপশন পছন্দ হয়, সাতজন সাতটা অপশন যদি তোমরা কেউ সাতটা লেভেল সাতটা গুণ সাতটা সিফাত সাতটা বৈশিষ্ট্য যদি একজন একজন যদি তুমি অর্জন করতে পারো তাইলে তো সোনায় সোহাগা নূরুন আলা নূর, আর যদি না হয় অন্তত যে কোনো একটা লেভেল তুমি ক্রস করার চেষ্টা করো, একটা গুণ তোমার ভিতরে আনার চেষ্টা করো, কারণ কিয়ামতের ময়দানে এই বাবাজিরা আমার তেলির পরা দিনার আহাত ফজলুল করিম কেরাতুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসার এই প্যান্ডেলে যে কয়জন মানুষ কিয়ামতের ময়দানে অল্প সংখ্যক মানুষ কিন্তু হবে না, শুধুমাত্র শরীয়তপুরের মানুষ না, আদম থেকে নিয়া শেষ মুহূর্ত পর্যন্ত যত মানুষ দুনিয়া এসেছে সব মানুষ কিন্তু সেখানে আসবে চিল্লে আজরে কোন ঠিক কিনা, ওই মানুষের ভিতরে অবস্থা হবে এমন ভয়াবহ, কোনো জায়গার ভিতরে কিন্তু কোনো একটু কোনো জায়গার ভিতরে কিন্তু একটু আলো থাকবে না, কোন জায়গার ভিতরে ঠান্ডা জায়গা খুঁজে পাওয়া যাবে না, ভয়াবহ অবস্থার ভিতরে মালিক কয় দুনিয়ায় তোমরা যারা আমার কাছ থেকে আগেই জমি রেজিস্ট্রি করে নিয়ে আসছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এসির ব্যবস্থা করব, চিল্লা জোরে কয় না সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলা এসির ব্যবস্থা করব, ডাকাত মাকায় সব থেকে তোমাদেরকে হেফাজত করব, আগুন থেকে হেফাজত করব, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা স্পেশাল গার্ড দিয়া এমন চমৎকার নিরাপত্তার ব্যবস্থা করব, সবাই যখন ইয়া নাফসি করে চিল্লাইতে থাকবে শুধু তোমরা না নবীরা পর্যন্ত, তখন কিছু মানুষ এমন থাকবে যারা আরামসে কেদারার ভিতরে বসে চেয়ারে বসে বসে আনন্দ উদযাপন করতে থাকবে, চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ, বাবাজিরা আমার এই শ্রেণী অসংখ্য শ্রেণীর ভিতরে গুরুত্বপূর্ণ একটা শ্রেণী হলো যেই মানুষগুলা যখন কোনো মানুষকে দেখে অসহায় অবস্থায়, যখন কোনো মানুষকে দেখে বিপদগ্রস্ত, চিকিৎসা করাইতে পারে না, এলাকার মানুষ পানি খাইতে পারে না, রাস্তা দিয়া চলতে পারে না, মানুষের জন্য কোনো সুব্যবস্থা নাই, তখন ওই পজিশনে এই মানুষগুলা যায়া যায়া নিজের টাকা খরচ করে ডোনার হওয়ার জন্য না, দানবীর হওয়ার জন্য না, নাম যশ খ্যাতির জন্য না, কেবলমাত্র লিওয়াজিহিল্লাহ, কেবলমাত্র লিল্লাহ, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে দিবানিশি লাইলা ওয়া নাহার দান করতে থাকে, আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ জানাই যাদেরকে তুমি ধন সম্পদ দিছো, আমাকে যতটুক দিছো, আমার ভাইগুলাকে যতটুক দিছো, আমাদের সবাইকে কমসে কম কিছু থেকে কিছু দান করার তৌফিক দিয়া দাও, জোরে কোন আমিন। বাবাজিরা আমার ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেছে, আমার নবীজির আমরা সবাই উম্মত পাগল পেরেশান হয়ে নবীর উম্মত দাবি করতেছি, সাহাবায়ে কেরামের জীবনটা একটু সামনে রাখা দেখেন, সাহাবায়ে কেরামের সাথে আমাদের জীবনের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, কারণ সাহাবায়ে কেরামের জীবন এত সুন্দর সাজানো গোজানো জীবন, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের আত্মীয় স্বজনের চাইতে নিজের সমস্ত কিছুর চাইতে আল্লাহর নবীকে এত পরিমাণ মহাব্বত করেছেন, নবী সাহাবায়ে কেরামকে ডাক দিতে দেরি হয়েছে, হাসতে হাসতে জীবনটা বিলায় দিতে দেরি হয় নাই, ধন সম্পদ তো হইল সাধারণ জিনিস, জোরে কোন সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হয়েছে, কাব ইবনে আশরাফ মদিনার ভিতরে সবচাইতে ডেঞ্জারাস একটা কুলাঙ্গান, 24টা ঘন্টা গলার ভিতরে বসে বসে মাস্টার প্ল্যান করে আল্লাহর রাসূলকে কিভাবে একটু ক্ষতি করা যায়, কিভাবে একটু ক্ষতি করা যায়, আল্লাহর রাসূলের কাছে রিপোর্ট আসছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে বললেন সাহাবীরা রে শুনো, এই কাব ইবনে আশরাফ 24টা ঘন্টা তোমাদের নবীর বিরুদ্ধে কথা বলে, কাব ইবনে আশরাফের ব্যাপারে কি একটা ব্যবস্থা কেউ গ্রহণ করতে পারো না, যদি কোনো কাব ইবনে আশরাফের কোনো ফয়সালা করতে পারো আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক
কথাটা শুনতে দেরি, মনের ভিতরে রাগ উঠতে দেরি হয় নাই। বাড়িতে গেছে ছোট্ট একটা খঞ্জর হাতে নিয়া, হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক কেল্লা অভিমুখে রওনা হয়ে গেছে। বাবাজিরা আমার হাদিসের কিতাবের ভিতরে ঘটনা আসছে, কেল্লার কাছে যখন গেছে, কেল্লার কাছে যাওয়ার পরে রাত্রি হয়ে গেছে। কাব ইবনে আশরাফকে তো হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক জানে না, চিনে না, কি অবস্থা, কেমনে চিনবে, কোনো আলামত সম্পর্কে তারা জানা নাই। সেখানে যাইয়া স্থানীয় একটা মসজিদের ভিতরে নামাজ আদায় করছে, কেল্লার ভিতরে ঢুকতে হবে, যাবে কিভাবে চিন্তা ভাবনা করতেছে। কিন্তু যা আল্লাহ তাআলার দিনের আর ধর্মের যেই ব্যক্তি একটু উপকার করতে চায়, আল্লাহ তাআলা অটোমেটিকলি তার ব্রেনের ভিতরে বুদ্ধি দিয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার ঘটনা হইছে, কোন ঘটনা খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আতিক সেখানে গেছেন, যাওয়ার পরে একজন ভাইকে কয়, ভাই তোমার এলাকার কাব ইবনে আশরাফ সম্পর্কে অনেক কথা শুনছি, খুব ভালো লোক, একটু দেখতে মনে চায়, কোন জায়গায় থাকে একটু বলো। এই যে দুইতলা বিল্ডিং দেখো, দুইতলা বিল্ডিং এর ভিতরে কাব ইবনে আশরাফ থাকে, ওই জায়গায় যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই লোকটার কাছ থেকে নিজেকে আড়াল করে নিছে। আড়াল করে নেওয়ার পরে, ও মুসলমান বাবারা আমার খেয়াল করেন, পর্দার আড়ালের মায়েরা, রাত্রি যখন গভীর হয়ে গেছে, ওই লোকটার কাছ থেকে জেনে নিছে কাব ইবনে আশরাফের চারিত্রিক হালত। বলো কয়, কাব ইবনে আশরাফ রাত্রে যখন ঘুমায়, তখন কাব ইবনে আশরাফ খুব জোরে জোরে নাকটাই নাটাই না ঘুমায়। কথা বলার পরে কয়, ঠিক আছে, আর কোনো কিছুর দরকার আমার নাই। রাত্রে ঘুমানোর পরে কৌশলে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোতলায় গেছে। যাওয়ার পরে যায়া দেখতেছে, ঠিকই ঠিকই মোটা একটা বেটা ওই জায়গায় শায়িত আছে, তার নাক থেকে কঠিন ভাবে ঘুমের ঘরে যেরকম নাক ডাকে, নাক ডাকার আওয়াজ আসতেছে। বাবাজিরা আবার খুব খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে আতিক সেখানে গেছে, যাওয়ার পরে চিন্তা করছি, রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, ইসলাম মসজিদ মাদ্রাসার দুশমন, এটাকে এক চান্সে যদি খতম না করতে পারি, তাহলে দ্বিতীয় চান্স ব্যবহার করতে গেলে ধরা খায়া যাব। এই জন্য সিদ্ধান্ত নিয়া জাগা মতো নিশানা ঠিক করে এমন যুগে টিগারের ভিতরে চাপ দিছে, ইয়ামান জুড়ে সূরার ভিতরে আজাদ করেছে। মুহূর্তের ভিতরে কাব ইবনে আশরাফ শেষ হয়ে গেছে, চিন্তা ভাবনা করে অন্ধকার রাত্রি কিছুই তো দেখা যায় না, উপর থেকে নিচে লাফ দিয়া যখন নামছে, আয় মুসলমান ভাইরা আমার পর্দার আড়ালের মায়েরা, দোতলা থেকে নামতে যায়া হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক সিঁড়ি বায়া নামতে নামতে যায়া, হঠাৎ করে পা পিছলে মাটিতে পড়ে গেছে, পাওটা মস্কায়া গেছে, প্রচন্ড ব্যথা হইতেছে, চিন্তা করতেছি প্রচন্ড ব্যথা পায়ের ভিতরে, আবার কাব ইবনে আশরাফ নবীর দুশমনকে খতম করতে পারলাম কিন্তু আমি এখনো পর্যন্ত 100% নিশ্চিত না, কিভাবে কি করবে, কিভাবে নিশ্চিত হবে। সিদ্ধান্ত নিছে, মরলে মরমু, কিচ্ছু দায় আসে না, নবী তো জান্নাতের গ্যারান্টি দিছে, কাব ইবনে আশরাফকে খতম হয়েছে কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত মদিনায় ফিরে যাব না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, কাব ইবনে আশরাফের মৃত্যুর সত্যতা নিশ্চিত করার জন্য ভাইরা আমার একটা আড়ালের ভিতরে টিলার একটা প্রান্ত দেশে আড়াল করে চুপ করে বসে আছে। সুবহে সাদিক যখন হয়ে গেছে, ঠিক ওই সময় কেল্লার ভিতর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, উতিলা কাব ইবনে আশরাফ, আই কাব ইবনে আশরাফ হত্যা হয়ে গেছে, নিহত হয়ে গেছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে আতিক চিৎকার করে আসমানের দিকে তাকায়া চোখের পানি ফেলায়া বলতেছে, ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের শপথ করি, আমি আব্দুল্লাহ ইবনে আতিক জান্নাতের মালিক হইছি, সফল কাম হইছি। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাজ করলে নাম ফুটানোর জন্য আমরা পাগল হয়ে যাই, কথা ঠিক না বেঠি? আব্দুল্লাহ ইবনে আতিক পা খোড়ায়া খোড়ায়া দিনের আলোতে কেমনে আসবেন চিন্তা করতেছেন, লুকায় আবার হাঁটে, লুকায় আবার হাঁটে। মদিনা অভিমুখে যখন তিনি আসতেছেন, বহুত কষ্ট কষ্ট পা ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া যখন তিনি আসছেন, মসজিদুল নববী তখনকার এখনকার মতো এত আধুনিক ছিল না, এই মসজিদুল নববীর বারান্দার ভিতরে কাব ইবনে আশরাফকে হত্যাকারী
নবী প্রেমিক আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢুকার পরে একটা কোণার ভিতরে বসে রইছেন। নিজের হত্যা করার সফল হওয়ার কথা কারোর কাছে তিনি বললেন না। জোরে কোন বন্ধুরা, আমার যুবক বন্ধুরা, হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে বসে বসে জিকির করতেছেন আর চোখের পানি ফলায়া কাঁদতেছেন আর বলতেছেন, মালিক এখনো পর্যন্ত জানি না তোমাকে সন্তুষ্ট করার জন্য আমার এই মার্ডার, আমার এই খুনটা তোমার কাছে কবুল হয়েছে কিনা। ও মালিক, চোখের পানি ফেলায়া কাঁদতেছে, আবার আরেক দিক থেকে পায়ের প্রচন্ড ব্যথা। আল্লাহর নবী মাগরিবের নামাজ পড়ে আল্লাহর নবী মসজিদুন নববীর ভিতরে বসা আছেন। এমন সময় জিব্রাইল আমিন আলাইহি সালাতু ওয়াসসালাম সালাম নিয়া আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেছে। চিল্লে আজর এখন সুবহানাল্লাহ, একটা তাকবীর লাগান, চিল্লে নারায়ে তাকবীর। জিব্রাইলকে দেখার সঙ্গে সঙ্গে নবী আমার ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল এই মুহূর্তে কেন মনে হয় একটা অসময়ে তুমি কেন আসলা? কথা বলতে দেরি জিব্রাইল ডাক দিয়া কয়, হুজুর আপনার একজন অত মূল্যবান সাহাবি ছিল না কিন্তু এখন মূল্যবান হয়ে গেছে, আব্দুল্লাহ কই? আব্দুল্লাহকে একটু ডাক দিয়া নিয়ে আসেন। জোরে কোন নবীজি অবাক হয়ে বললেন, কোন আব্দুল্লাহ? আব্দুল্লাহর তো অবাক নাই, আল্লাহর রাসূলকে জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, রাসূল আব্দুল্লাহ ইবনে আতিক কোথায়? আব্দুল্লাহ ইবনে আতিককে নিয়ে আসে। ডাইরেক্ট ঘোষণা দিয়া দিলেন, আইনা আব্দুল্লাহ ইবনে আতিক, কোথায় আব্দুল্লাহ ইবনে আতিক, তাআল আসো। বাবা জিরা আমার আব্দুল্লাহ ইবনে আতিক চোখের পানি ফেলায়া কাঁদতেছি। আর এই সময় জিব্রাইলের সাথে নবীজির কথা হচ্ছে। জিব্রাইল আমিন আলাইহি সালাম ডাক দিয়া কয়, হুজুর আপনি জানেন না এমন ভদ্র সম্ভ্রান্ত একদম সাহাবী কারোর কাছে বলেও নাই। গতকাল মসজিদের ভিতরে যখন আপনি ঘোষণা দিছেন, আপনি ঘোষণা দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে আতিক কাব ইবনে আশরাফের বাড়িতে যায় তাকে হত্যা করে মসজিদের ভিতরে অবস্থান করতেছে। আল্লাহু আকবার! তার হত্যা আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আতিকের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছে এবং আরশ থেকে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আতিকের জন্য সালাম প্রেরণ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ! বাইরে আমার শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে আতিককে কাঁদতে দেখে নবীজি ডাক দিয়ে বললেন, কেন কান্দ? চোখের পানি ফলে একই নবী গো, আপনি জানেন না এই জন্য কান্না করি, সিঁড়ি থেকে পড়ার সময় পাটা মস্কায়া প্রচন্ড ব্যথা করে করে আমি আসছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী কয়, পাউটা দেও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক লাগায়া দিছে। দুনিয়ার যত সায়েন্টিস্ট, যত বিজ্ঞানী, যত ভ্যাকসিন আবিষ্কার করেছে, যত ঔষধ আবিষ্কার করেছে, আমার নবীর চমৎকার নুরানি চেহারার জবানের লালা মুবারকের ভিতরে সমস্ত রোগের মেডিসিন, সমস্ত রোগের ঔষধ ছিল। চিল্লে আজর এখন সুবহানাল্লাহ! আব্দুল্লাহ ইবনে আতিক দুনিয়াবাসীকে লক্ষ্য করে কয়, মালিকের কসম করে বলি, থুতু মুবারক লাগার পরে যখন আমি মেসেজ করলাম, আমার কাছে মনে হলো আমার পাওয়াগে কি পরিমাণ সুস্থ ছিল, মাঝখানে অসুস্থ হয়ে গেল, থুতু মুবারক লাগাইতে দেরি হয়েছে, আমার পাও সব পরিপূর্ণ সুস্থ, আল্লাহ তাআলা বানান। বাবা জিরা আমার শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াত করেছে আয়াতের ভিতরে বলে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব যার ভিতরে সন্দেহ নাই এই কিতাব সবাইকে কিন্তু পথ দেখাবে না। নেতাকে তো দূরের কথা, নেতা হয়তো এমন কর্মচারী আছে যারে পছন্দ করে না, কিন্তু এই কিতাব ওই
কর্মচারী হোক ওই লেবার হোক ওই শ্রমিককে কিন্তু পথ দেখাবে। ষষ্ঠ হইল শ্রমিক অথবা নেতা, যেই কোরআনের পথ দেখতে চায় তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ভয় এবার কাদের ভিতরে আছে এটার জন্য কয়েকটা সিম্পটম আলামত বলি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এই দস্তখত আমরা সবাই, এই ফরম আলহামদুলিল্লাহ আমরা সবাই পূরণ করছি। আল্লাহ তাআলা আছেন চিল্লায় জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলাকে আমরা কেউ দেখি না, চরম পরম সত্য কথা, জোরে কোন ঠিক কিনা? কিন্তু অদৃশ্য মালিকের উপরে আমরা সবাই ঈমান এনে আমরা সবাই ঈমানদার মুসলমান, জোরে কোন ঠিক কিনা? তাইলে নাম্বার এক, এই আলামত এই সিফাত আমাদের ভিতরে আছে, ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আর নাম্বার দুই, আমাদেরকে অর্জন করতে হবে পাঁচ ওয়াক্ত নাই, পাঁচটা টাইম মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসতে দেরি হবে। আমাদের জবান থেকে আল্লাহ তাআলার আজানের ধ্বনির জন্য যেন আবার লাব্বাইক ধ্বনি না, লাব্বাইক ধ্বনিটা যেন মুহূর্তের ভিতরে আসে। শুধু তাই নয় বাবাজিরা, আবার খুব সংক্ষিপ্ত আকারে বলি, পাঁচটা টাইম পাঁচ ওয়াক্ত যদি নামাজ পড়েন তাইলে আমাদের জন্য দ্বিতীয় 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 আলামতটা আমাদের হাসিল হয়ে যাবে। নাম্বার তিন হলো এবার তৃতীয় গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। তৃতীয় গুণ হইল আল্লাহ তাআলার রাস্তায় আমাদেরকে সহযোগিতা করতে হবে, দান করতে হবে। প্রশ্ন হলো হুজুর, এবার আল্লাহ তাআলার রাস্তাগুলা কি কি? আল্লাহ তাআলার রাস্তাগুলা হইল এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, দুনিয়ায় যত মসজিদগুলা আছে, যত অসহায় মানুষ আছে, সবাইকে সহযোগিতা করতে হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো আল্লাহর রাসূল আর কিয়ামত পর্যন্ত আসবেন না, এই জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরামদা যেই জায়গা থেকে উৎপন্ন হয়, যেই জায়গা থেকে তৈরি হয়, ওই ফ্যাক্টরি কারখানাগুলো কিয়ামত পর্যন্ত আপনাকে আর আমাকে সব সময়ের জন্য চালু রাখতে হবে। চিল্লায় জোরে কোন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অবস্থা বড় ভয়াবহ হয়ে দাঁড়াবে। কেমন ভয়াবহ হয়ে দাঁড়াবে? আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলবে, ও মালিক, তোমাকে তো আমি হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দিয়েছিলাম, তুমি কি জানো না তোমার চাইতে তোমার এলাকার ভিতরে ফজলুল করিম নুরানি হাফিজিয়া মাদ্রাসায় যে ছাত্রগুলা পড়ত এই ছাত্রগুলার তোমার চাইতে কিন্তু আমি মালিকের কাছে দাম অনেক বেশি ছিল, কারণ আমি এই ছাত্রদের সম্পর্কে ঘোষণা করে দিয়েছি এই ছাত্ররা কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যদি বেঁচে থাকে দুনিয়াটা আমি কিন্তু ঠিকঠাক রাখবো। এই ছাত্ররা কিয়ামতের ময়দানে যখন এক আয়াত দুই আয়াত করে তেলাওয়াত করতে থাকবে, এদেরকে কিন্তু আমি জান্নাতের ভিতরে 6666 তলা একটা বিল্ডিং দান করব। শুধু তাই নয়, এই ছাত্রদের সাথে হাফেজে কোরআনদের সাথে তালেবুল ইলম ছাত্রদের সাথে যেই ব্যক্তি একটু পানি খাওয়ায় যারা সম্পর্ক রাখবা তাদের কেউ কিন্তু হাফেজে কোরআন ভুলে যাবে না, যেই ব্যক্তি তাদের পরীক্ষার খাতার ব্যবস্থা করবা, যেই ব্যক্তি তারা যেই মাদুরের ভিতরে শুয়ে থাকে কষ্টে সৃষ্টি ব্যবস্থা করবা তাদেরকে বলে যাবে না, কারণ আল্লাহ তাআলা হাদিসের ভিতরে নবীজির মাধ্যমে জানায় দিয়েছেন, আল্লাহর রাসূল পরিষ্কার করে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, ও মুসলমান ভাইরা আমার, ওই সময় সমস্ত মানুষগুলা যারা হাফেজে কোরআনকে বিভিন্নভাবে সহযোগিতা করেছিল, আলেমকে সহযোগিতা করেছিল, এই মানুষগুলা তখন দেখবে আমরা তো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তাকায় দেখবে হাফেজ সাহেব ওই যে জান্নাতে যায় ডাক দিবে, হাফিজ জান্নাতে তুমি যাও। এই বয়ানের ভিতরে যখন বসছিলাম তখন শুনছি তোমরা নাকি আমাদেরকে একটু সহযোগিতা করলে জান্নাতে নিবা, তোমরা কেমনে নিরাশ আর কেমনে পাষাণ নিশ্চুর হয়ে জান্নাতে যাও, দেখো আমরা তো জাহান্নামের দিকে যাই। ওই মুহূর্তটাই বলবে আমি তো আপনাকে চিনি না, কয় কেন চিনবা না, তুমি যখন উজু করার জন্য অমুক জায়গায় গিয়েছিলে ওই মসজিদের কলের ভিতরে পানি ছিল না, আমার বাড়ির কাছে ছিল, আমি এক বদনা পানি দিয়া না তোমাকে উজুর ব্যবস্থা করে দিয়েছিলাম, কথাটা বেল
করতে দেরি হবে। হাফেজে কোরআনের সিনার ভিতরে আল্লাহ তাআলা ওই অবস্থাটা তৈরি করতে মনে করায় দিতে দেরি হবে না। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজে কোরআন বলবে আল্লাহ তাকে তুমি আমার সঙ্গী বানায়া দাও। আরেকজন বলবে যেই বিছানার ভিতরে মাদ্রাসায় শুয়েছিল তোমাদের টাকা পয়সা ছিল না, আমরা কিন্তু ওই বিছানাগুলা মাদ্রাসায় কিডনা কিডনা দিছিলাম, পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কই আমাদেরকে কেন কইলা গেল। বাবাজিরা আমার এই কথাটা যখন বলবি হাফেজে কোরআন কিন্তু একজন একজন করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে। আইরে একটা ঘটনা মনে হইছে, আল্লাহর রাসূলের প্রিয় একজন মহিলা সাহাবী আয়েশা বলতেছিল যুদ্ধের ময়দানে যখন নবীজি হাত পাচ্ছে তখন দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি যখন মানুষের কাছে বলতেছিল তায়েফের এই বিশাল যুদ্ধের ভিতরে ভয়াবহ অবস্থা, আমরা কেমনে এখান থেকে এত দূরে সফরে যাবো, আমাদের টাকা পয়সা নাই। ওই মুহূর্তে এক একজন আপনারা জানেন এক এক ভাবে সহযোগিতা করেছে। তখন ওই মুহূর্তে একজন মহিলা এসে বলতেছিল রাসূল গো আমার ছোট বাচ্চাটা আপনার হাতে দিয়া দিলাম। নবীজি তখন ডাক দিয়ে বলতেছিল তুমি কেন ছোট বাচ্চা আমার হাতে দিতেছো। মহিলা তখন চোখের পানি ফেলাইয়া বলতেছিল রে মহিলা আল্লাহর রাসূলকে, ইয়া রাসূল আল্লাহ আপনাকে দেওয়ার মতন কোনো জিনিস তো আমার নাই, আমার এত সম্পদ নাই, আপনার যুদ্ধের ফান্ডে আমি একটু দান করে সহযোগিতা করব। দশ পাঁচ দশ দিন দুধ খাওয়ায় বাচ্চাটারে বলে করছি যুদ্ধের ময়দানে যাবেন, তীর আসবে বিভিন্ন ভাবে আপনার উপর অত্যাচার হবে, আমার বাচ্চাকে ডাল বানায় বাচ্চা শহীদ হয়ে যাক, কিন্তু আপনি নবী অক্ষত অবস্থায় ফিরে আসেন আমি এটাই চাই। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা আয়েশা বলতেছে রাসূল গো আমার এই মাথার মুষ্টি এই যে চুল আছে চুলগুলা নিয়ে যান। মহিলা চুল দিয়া কি হবে রাসূল, আপনি না ঘোড়ার উপরে উঠবেন, ঘোড়ার ভিতরে রশি তো লাগবে, আমার তো দেওয়ার কিছু নাই, তেল পানি দিয়ে চুলগুলা ভরে করছিলাম, এই চুলগুলা নিয়ে যান ঘোড়ার পায়ের ভিতরে ঘোড়ার গলার ভিতরে লাগাইয়া দিয়েন, এগুলা দইরা দইরা যদি আপনি আপনি যুদ্ধ করতে থাকেন কিয়ামতের ময়দানে আমি কিন্তু আল্লাহ তাআলার কাছে বলতে পারমু মালিক আমার তো দেওয়ার কিছু ছিল না, মাথার চুলগুলা কাইটা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের ফান্ডে দান করেছিলাম। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।